সুপ্রিয় কৃত জনগণ, অনেকদিন ধরি একটা বিষয় ব্যাপারে আমাকে বলতে বলা হইতেছে জিনিসটা। আমি আসলে এই যে শুয়ে হয়েছি বাড়িতে, আইছি আমি লকডাউনে, বুঝছেন, হইতেছে না বিষয়টা। সেটা হইতেছে যে এই যে মোবাইল, আচ্ছা আমি হচ্ছে গিয়ে কিটো ভাই, আমার কাজ হচ্ছে এরকম হাবি যাই ভিডিও বানানো, যেগুলো কারো কারো কাছে লিম লাগে, ভালো লাগে, যাই হোক ওটা বিষয় না। কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে যে ভাই একটু আপনি বলেন যে আপনার যে মোবাইল দিয়ে যে এখন ভিডিও টিডিও বানান, এটার আসলে কতখানি টেকনিক্যালি আপনারা হেল্প করে। ভাই হেল্প তো করেই না, হেল্প করে না, কারণ এই যে যখন তখন এই যে শুয়ে পড়ি, আবার বসে পড়ি, ডাইনে তাকাই বাঁয়ে তাকাই, ইনস্ট্যান্ট যখন তখন মাথায় যা আসে মোবাইলটা আমি ঘ্যাট করে উঠাই, এটা হাসি দিয়ে ভিডিওটা বানাই ফেলাই। সুতরাং এই যে ব্যাপারটা যে ইনস্ট্যান্ট একটা ভিডিও, আর এখন তো মনে করেন যে আগের মতো ওইরকম আদ্দামরাটা ক্যামেরা নিয়ে হাঁটবেন, ব্যাপারটা তো এরকম না। এখন আমাদের ক্যামেরা রেজলিউশন অনেক ভালো হয়ে গেছে, টেকনোলজি অনেক আপডেট হয়েছে, আপনি চাইলে ফোন দিয়ে অনেক সুন্দর আপনার চোখের সামনে আপনি সিন দেখলেই সাথে সাথে ক্যাচ করতে পারেন। আরও আপডেটেড ভালো দামি মোবাইল থাকলে তো কথাই নেই। সো দ্য থিং ইজ, ঠিক এই কনসেপ্টটা মাথায় রেখে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল DIMFF একটা প্ল্যাটফর্ম আছে। সো দে আর অ্যাকচুয়ালি এনকারেজিং পিপল যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করতে চান তাদেরকে। সো আপনার মোবাইল ফিল্ম মেকিং যারা করতে চান তাদের জন্য একটা কম্পিটিশন ফেস্টিভ্যাল চলতেছে, যেটার সাবমিশন এখনো চলতেছে, অ্যান্ড লাস্ট ডেট হচ্ছে 29 অক্টোবর 2020। সো যারা যারা করেন নাই এখনো, স্টিল ইউ গাইজ ক্যান ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অ্যান্ড ফর মোর ইনফরমেশন টাইপ www.dimff.net। সো বেস্ট অফ লাক ইউ গাইজ, অ্যান্ড মোবাইল সিনেমাটোগ্রাফি খারাপ না, এরকম ধূপধাপ সই।